লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে করেছে দুর্বৃত্তরা কিলবার্ন ও হ্যামস্টেডের লেবার দলীয় এমপি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে গাড়ির জানালা ভাঙলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ রয়েছেন এই ঘটনার পর সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন সেই সঙ্গে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিনজে ওয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে